আসছে কি সুন্দর দেখেছো বেবি, এই বেবিটাকে নেবে? হ্যালো গাইস, আমি কি করছি? নানি না, এই দিকে এই বিল্ডিং, এই বিল্ডিং এর বেবির কাছে চলো চলো। দুটো নানিকেই হাম দাও, না কিনে এনেছো ঘুম থেকে উঠে গিয়ে? ফিস কিনেছো? ফিস? হ্যাঁ, কি ফিস কিনেছো? হ্যাঁ, কি দেখবো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আনহা কিউট গার্ল চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আনহার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ 25 তারিখ বৃহস্পতিবার, সকাল সকাল ওর নানার সাথে গিয়ে মাছ কিনে এনেছে, তার সাথে এইগুলো কিনে এনেছে ওর খাবার, যেটা ও সবসময় কিনে থাকে। আজকে আমরা চলে যাব, তা আজকে রইল এই পর্ব। হ্যালো গাইস, আমি কি করছি? নানি বলেছি যে আজকে আমি বেবি করছে আচ্ছা মনুল্লা দেখে দাও, আমি একটা বেবি কাটে যাব। কোথায় আচ্ছা বেবি দেখতে আচ্ছা আচ্ছা চলো চলো, না এই দিকে এই বিল্ডিং, এই বিল্ডিং এর বেবির কাছে চলো চলো। আর একটা বেবি দেখতে হবে, এই দেখো, হাই করে দাও। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে বেবির কাছে যাবো চলো। এইদিকে এই ঘরে, এই ঘরে এইদিকে ঢোকো, এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ চলো। হ্যালো বেবি আছে, এই দেখো, হাসি হাসি মি বাকি দাদার ছেলে, এই দেখ এই একজন আছে, দেখেছ বেবি দেখেছ খুশি? এই দেখ হাসছে কি সুন্দর দেখেছ বেবি, এই বেবিটাকে নেবে? আমার একটা দাদার ছেলে সন্তান হয়েছে, তো ওকে দেখতেই গিয়েছি আনহাকে নিয়ে। তো পুচকোটার নাম হলো মিনহাজ। এই মিনহাজের পুচকোর জন্য সবাই আপনারা দোয়া করবেন, যে যেখান থেকে দেখছেন মিনহাজ যেন ভালো থাকে, সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওর নসিব অনেক বড় করে, ও যেন একটা ভালো মানুষ হয়, সবাই এই দোয়াই করবেন। কী সুন্দর হাসি হাসি মুখ, দাঁত নেই, দেখো দাঁত নেই তো, দুন খায় ছোটো বেবি তো, দুন খায়, তোমার মতো সবার দাঁত আছে নাকি? এ দেখো মাম্মিকে খুঁজছে। আমি কে হয় বলতো? আমি ফুম্মা হই, ফুম্মা। কে বলতো? আমি আমি ফুম্মা হই। তোমার যেমন ফুম্মা আছে, আমি এর ফুম্মা, বুঝতে পেরেছ? হ্যাঁ আমার ফুম্মা, হ্যাঁ তুমি কে হবে বলতো? তুমি এটা কে বলতো? তোমার ভাই, বুঝতে পেরেছ? এটা তোমার ভাই করছি, হ্যাঁ বেবিকে নিয়ে চলে যাবো, এই বেবিটাকে নিয়েও চলে যাবো আমরা, কালকে বেবিটাকেও তো বলছিল চলে যেতে, তোমাকে নিয়ে চলে যেতে বলছে। এখানে চলে গেলে আম্মা পাপা কাঁদবে তো, বলবে দেবো না আমাদের বেবি, দেবো না। কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? ভয় করছে তো? পচা আপামুনি, শুধু বেবি বেবি করবে, পচা আপামুনি, ওই আপামুনির সাথে হাসো। এই দেখো 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 তোমার কোলে দেবো, এই বেবিটা বড় বেবি, দেখেছো বড় বেবি, তোমার কোলে হবে না, এই বেবিটা বড় বেবি, তাই তো? বড় বেবি তো, তুমি বড় হয়ে যাচ্ছ, হ্যাঁ তুমি বড় হয়ে যাচ্ছ, দেখো তোমাকে দেখছে, একা একা থাকে তো সবসময়, তাই জন্য দেখছে বলো। আচ্ছা পানি দিচ্ছি আমি তোমায়, দাঁড়াও তুমি, না 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 দেখো এই গাছটাই কত পেঁপে হয়েছে, দেখো, হ্যাঁ এটা কাঁচা পেঁপে, এটাই কী হয়েছে দেখি, হ্যাঁ এই দেখো কত পেঁপে, আনা কত পেঁপে হয়েছে এই ছোটো এই গাছটাতে, মশাল্লা কত পেঁপে হয়েছে, হ্যাঁ হ্যাঁ চলো ঘরে চলো, আমরা ঘরে চলে যাই, সব বেবি দেখা হয়ে গেছে তো, হ্যাঁ অনেক বেবি দেখা হয়ে গেছে, চলো এবার আমরা ঘরে চলে যাই, চলো আসো চলো আসো, কত বেবি দেখা হয়ে গেছে দেখলে তো, হ্যাঁ কেউ দিইনি তো, একটা বেবি দিইনি তো, কেউ আমাদের কেউ দেবে না বেবি, তুমি আমার বেবি তো ওই জন্য, তাও কেন না, হ্যাঁ আমার আন্নাই বেবি, আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে ওপরে ওঠো, পুরো ওপরে ওঠো, খোলো, সব একাই পারে, হ্যাঁ সাইড করে রাখো, জুতোটা সাইড করবে কে,
আর এই ঘরে দেখুন আমার আব্বুর বেডের ওপর কি আনা লাফালাফি করছে। এখনও কাজ অনেক কমপ্লিট হতে বাকি আছে, রুমটা রং করা হয়েছে, এখনও যে সানমাইকাগুলো লাগাতে হবে, বেডের যে কভার লাগাতে হবে সেগুলো এখনও বাকি আছে, এবং ইভেন খাটের যে গদিটা সেটাও আসতে বাকি আছে। তো সেই দেখুন নানহা ওই জন্য এত লাফালাফি করছে। আর রুমের কালারটা আমার তো খুব ভালো লেগেছে, খুবই মিষ্টি কালার দেওয়ার চেষ্টা করেছে আমার ভাই। আর এখানে দেখুন বাইরেটাই এই যে চৌবাচ্চাগুলোর মতো করেছে, এইগুলোতে মাটি দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানোর জন্য ভাই করিয়েছে। আর এই চৌবাচ্চাগুলোর ওপরে উঠে আনহা শুধু এই করছে, এবার পড়ে গেলে তো হাত পা ভাঙবে, সেই জন্য আমি একটু হেল্প করছি। খেলবে বলেও একদম এইদিক থেকে যাচ্ছে না, সেই জন্য একটু ওকে আমি হেল্প করছি। এগুলো বেশ ভালো লেগেছে আইডিয়াগুলো, পরে যখন গাছ লাগানো হবে আরও সুন্দর লাগবে। লক খুলে ফেলেছো? ওই দেখি কেমন খুলেছো, গেট খুলে ফেলেছো? বাহ, লাগিয়ে দাও, আবার লাগিয়ে দাও, এখন যাবো না বাইরে। তুমি ঘরে যাবে তো আজকে? পাপা আসবে তো নিতে, ঘরে যাবে না? যাবে না, তুমি থাকবে? আর না, তুমি থাকবে না, ঘরে যাবে? ফের ওইটা খাই, দাও এটা, দাও এটা, না তোমার জন্য না এটা, এক্ষুনি একটা গোটা চকলেট খেয়েছো, খেয়েছো ওই এই দিকটা করে উঁচু হয়ে বসো, পা ঝুলিয়ে, হ্যাঁ ব্যাস, হ্যাঁ বেশি না, আরও না, আর না, বসো বসো ওখানটা বসো, ওটা অনেক উঁচু, ওটাই উঠুনি, হ্যাঁ ওটাই বসো, হ্যাঁ বসো, এদিকে তাকা না, এবার কোথায় যাবে তুমি? ছাদে, আচ্ছা কাজ হচ্ছে, চলে আসো চলে আসো, হ্যাঁ চলো, এই ঘাটটা, এই ঘাটটা, এটা মামার ঘর, দেখো মামার ঘরের কাজ কমপ্লিট হয়নি এখনো, দেখে না সব বাকি আছে, কারেন্টের কাজটা পুরো বাকি আছে বলেই ঘরটা কাজ হয়ে গেছে অনেকটাই, কিন্তু কারেন্টের কাজ হয়নি বলে শিফট হতে পারছে এখন মামা। চলো ওপরে চলো, আস্তে আস্তে উঠো, চলো, ও চারতলে উঠতে উঠতে পেয়ে যাচ্ছে, ও দেখো টপ আর টপ উঠে পড়ছে খুশিতে, আস্তে আস্তে ধার দিয়ে, আসুন খুশি, হ্যাঁ কি না, পা ধুতে হবে না তোমার, কত জুতো পরে আছো তো তুমি, বাবরে বলো কি সুন্দর হাওয়া চালাচ্ছে, আল্লাহ, হ্যাঁ কি নাও নাও খুশি। আনহা নানির বাড়ি গেলেই সবসময় ছাদে উঠবো ছাদে উঠবো করে, আমাদের এখানে তো দেখেছেন বিশেষত ও ছাদে ওঠে বিকেলবেলাটায়, আর এখানে একদম চারতলার ওপরে উঠতে অসুবিধা হয়, আর এমনিতে সিঁড়িতে এখনও রেলিং লাগানো হয়নি বলে ওকে নিয়ে উঠতাম না, কিন্তু আজকে দেখুন উঠেছি। আর দেখুন আম্মু আস্তে আস্তে উঠেছে, আম্মু তো একদমই চারতলার ছাদে ওঠে না, আজকে বলে তোরা দুজন উঠেছিস আর আমি উঠবো না, তাই কখনো হয়, ওই জন্য দেখুন আম্মুও উঠেছে, আমি উঠেছি, আনহা আছে, একসাথে সব এক ফ্রেমে আমরা রয়েছি। হ্যাঁ চলো ওইদিকে চলো, এইদিকে ফাঁকা, ওইদিকে চলো নানির কাছে, চলো এটা বুলু রেখে দা, ফেলে দা, আছে তো এতে বুলু আছে, থাক নানা লুঙ্গিতে দেবে, নানি চারতলায় জীবনেও ছাদে কাপড় মেলতে আসবে না, এত উঁচুতে ছাদ, হ্যাঁ যখন মামি হবে মামি ছাদে মেলতে আসবে, নানি আসবে না, দেখে দেখে দেখো রং করো, যা ওই 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 দেওয়ালটা গিয়ে রং করো, হ্যাঁ নিচেটা টানো, নিচে টানো, হ্যাঁ পোজে টানো পুরো, হচ্ছে না, নানা রং করছে দেখো, নানা তুমি কী করছো, রং করছো, পেটাল স্টুডেন্ট, পেটাল স্টুডেন্ট রং করছে, আর কী করছে, পাইপের কাজ করছে, পাইপের ওটা কী হয়েছে, আইসক্রিম কে এসেছে, আনহা পাপা ডিমের আইসক্রিম হয়েছে। তারপর দিনের শেষে ফাইনালি সন্ধ্যের পর আনহার পাপা চলে এসেছে আমাকে নিতে, এখানে আনহার পাপার জন্য আনহার নানিমা নাস্তা রেডি করেছে, চিকেনের কষা আর পরোটা, তার সাথে স্যালাড আর ডিম সেদ্ধ। আস্তে আস্তে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, সারা দিনটা কত এনজয় করলাম, এবারে চার পাঁচটা দিন ছিলাম, চার পাঁচটা দিনই আমরা খুব এনজয় করেছি, নানির বাড়ি গিয়েছি, বোনের এঙ্গেজমেন্ট হলো, সব কিছুই মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর হয়েছে। আর দেখুন এখানে আম্মু যে চিকেন রান্নাটা করেছে খেতে অসাধারণ হয়েছিল, আর প্রথম বাইটটাই আনহার পাপাকে দিলাম। এই দিনটা সব বিবাহিত মেয়েদের জীবনেই আসে, বাপের বাড়ি কদিনের জন্য কুটুমের মতো আসি আর চলে যাই, আর যেটুকু সময় আসি খুব ভালোভাবে টাইম স্পেন্ড করি মা আম্মু আব্বু রাকিবের সাথে। আর এইখানে দেখুন আনহা কদিন ধরে পিৎজা পিৎজা খাবো বলছিল বলে আনহার মামাজি ওর জন্য লাস্টে পিৎজা এনেই ফেললো,
করতে। আমি 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 মোমো খাবো। আনহা মোমো খাবে বলেছিল, কিন্তু মোমোটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই জন্য ওর জন্য পিৎজা নিয়ে এসছে। আর আনহার মুখের হাসি দেখুন, পিৎজা দেখে চুমু দিয়ে দাও একটা আমাকে, উঠে আমাকে একটা দিয়ে দাও। মামাকে বেশি করে দাও, চিপে চেপো চেপো। এগুলো গরম গরমই খেয়ে নিতে হবে, নাহলে একদম ভালো লাগবে না খেতে। উল্টা আছড়ে দাও। হ্যাঁ আছে, টলি আছে। দুদিন আসি আর চার দিন আসি বন্ধুরা, জিনিসপত্র তো সব সম নিয়ে আসতে হয় আনহার জন্য বিশেষ করে। হ্যাঁ ওর সব পুরে নিচে চলো, টাটা করে দাও। নানাকে নানিকে বলো আবার আসবো। একটা তুমি একটা নানিকে হাম দিয়ে দাও, দুটো নানিকেই দিয়ে দাও, আসো দুটো নানিকেই হাম দাও। কত ভালোবাসে তোমায়, বলো আবার আসবে আমার কাছে যাবে। প্রতিটা বিবাহিত মেয়েদের জীবনে এই সময়টা খুবই পেইনফুল, একবার করে মার বাড়ি যাওয়া, সবার সাথে দেখা করে হাসি মুখে আবার চলে আসা, মানে মুখটা হাসি থাকে ঠিকই কিন্তু মনের ভেতরটা অনেক কষ্টেই থাকে। আব্বু আম্মুকে ছেড়ে যে আমরা যাই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িটাও নিজের বাড়ি তবু একটা, যেখান থেকে জন্ম যেখান থেকে বড় হওয়া, তাদের সবাইকে ছেড়ে আবার চলে যাওয়া দিয়ে দেওয়া খুবই পেইনফুল লাগে। টাটা বাই বাই করে দাও। না মামাকে, মামাকে বলো, মামাকে মামা যাবে বলে দাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি আনহার একটা সুন্দর শর্টস দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি এখন হয়তো আর ডেলি ডেলি ব্লগ দিতে পারবো না, দুদিন চার দিন ছাড়া ছাড়াই খুব শীঘ্রই ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।